আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি এই নতুন রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগারই কথা, যেহেতু মায়ের হাতের পায়েশ, সেটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। মায়ের হাতের পায়েশ অনেক দিন হয়ে গেল খাইনি, তবে স্বাদটা তো মুখে লেগে আছে, সেভাবে ট্রাই করার চেষ্টা করেছি, তবে খেয়েও দেখেছি খারাপ হয়নি। মায়ের মতো তো হবে না, তবে ট্রাই করেছি। চলুন তাহলে মায়ের হাতের পায়েশটা আপনাদের কাছে শেয়ার করি। পায়েশটা আসলে কিভাবে তৈরি করতে হয়, অনেকে অনেকভাবে তৈরি করে, আমি একদম সিম্পলভাবে তৈরি করব, তবে খেতে অসাধারণ হয়েছে। এখানে 1 লিটারের মতো আমি লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে আমি ফুটিয়ে নেব। এখানে মশলার মধ্যে আমি একদম অল্প কিছু মশলা দেব, গোটা মশলা। এখানে 2 এলাচ নিয়েছি, 1 টুকরা দারচিনি আর 1টা তেজপাতা ছিঁড়ে আমি 2 টুকরো করে নিয়েছি, সেটা দিয়েছি। তারপরে আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি যে চালটা ব্যবহার করব সেটা আতাহেল চাল, বাংলাদেশ থেকে আনা। এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দেব। মিষ্টি যে কোনো জিনিসে সামান্য লবণ ইউজ করলে কি হয়, ব্যালেন্স হয়ে যায়। অনেকে ইউজ করে, অনেকে করে না। 1 কাপের মতো চাল এখানে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে দিয়ে দেব। 8 থেকে 10 ঘন্টা এই চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি। চালটা ভিজিয়ে রাখলে পায়েশ তো পায়েশের মতোই হবে, পায়েশ খাবো মুখে লেগে থাকবে না, সেটা তো হয় না, সেভাবে রান্না করতে হবে। চালটা ফুটে আসছে, চালটা যখন 80% ফুটে যাবে তখন সেম যে কাপটা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি দিয়ে দেব। আপনারা যদি বেশি সুগার খেতে চান, বেশি মিষ্টি খেতে চান, অবশ্যই আপনারা চিনিটা বাড়িয়ে নেবেন। আমি মনে করি যে এই চিনিটাই এনাফ, এর চাইতে আর মিষ্টি বেশি লাগবে না। যথেষ্ট পরিমাণের মিষ্টি হয়েছে 1 কাপ চিনি। এখন আঁচ রাখতে হবে মিডিয়াম টু লো, তা না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চালটা যেহেতু আমি 80% বয়েল হওয়ার পরে চিনিটা দিয়েছি, সেহেতু চালটা আমার সেদ্ধ হয়ে গেছে অনেক আগেই। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে চালটাকে ভালো করে ঘুটে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। এখন দেখুন এত সুন্দর হয়েছে, আসলে যে না করে খাবে সে মিস করবে। যে গোটা মশলাগুলো ছিল আমি উঠিয়ে নিয়েছি। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে আস্তে আস্তে বাটিতে তুলে নেব। এবার আমি কোনো বাদাম ইউজ করব না, এখানে চেরি ইউজ করব, চেরিটা দেখতে খুব সুন্দর লাগে। আশা করি বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্রতিদিনের মতো বলছি, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।